গর্বিত আনন্দিত প্রত্যন্ত গ্রামে এই চেপুয়ার এই উন্মাদনা আমার খুব ভালো লেগেছে। প্রধান সাহেব এসেছিলেন মঞ্চে, আমাদেরকে সম্বর্ধনা জানালেন গ্রামের ছেলেদের তরফ থেকে এবং গ্রামের তরফ থেকে। আমি নাচ্য ব্যক্তিত্ব হিসেবে গর্বিত আনন্দিত, সত্য কথা কয়েকটি না বললেই নয়। আমি নাটক ভালোবাসি, নাটক করি, নাটকের বিচার করতে কলকাতা পর্যন্ত আমি গিয়েছি। এখানে এই প্রচেষ্টাটি করার আগে আমার অত্যন্ত স্নেহের দাদাবাবু দেবাশিস নারায়ণ দেব আমায় বললো যে এইরকম চেপুয়াতে একটি বই করছে ছেলেরা, তুমি যদি একটু যোগাযোগ করে দেখিয়ে দিতে ভালো হতো। আমি বললাম দেখো আমি তো অসুস্থ মানুষ, আমি চেষ্টা করব। আমি একদিন এলাম এই চেপুয়া গ্রামে, এসে দেখলাম এদের এত আন্তরিক প্রচেষ্টা নাটক শেখা যে আমাকে মুগ্ধ করেছে। সেদিন ছিল উপস্থিত এখানে আমার শ্রদ্ধেয় প্রয়াত মাস্টারমশাইয়ের জামাই, আমার অত্যন্ত স্নেহের তপন তপন পাত্র, যে আজকে আপনাদের মুখ্য ভূমিকায় অভিনয় করে মাতিয়ে দেবে, সে ছিল। আমি ওদেরকে বললাম বিশেষ করে দয়াময় এবং মানুষ, এদের এত প্রচেষ্টা আমি বিভিন্ন জায়গায় শেখাতে, কিন্তু এদের প্রচেষ্টার কাছে আমার কষ্ট আমার সব হার মেনেছে। আমি বললাম ঠিক আছে, আমি যতটুকু সাধ্য আমার যতটুকু জ্ঞান আমি শেখাবো, কারণ আমার যে নাট্যদল শিল্পী মহল বিভিন্ন জায়গায় যায়, আমি 90 দিন রিহার্সেল দিই, পাক্কা 90টি দিন রিহার্সেল দিয়ে তবে আমি নাটক মঞ্চস্থ করি। আমি বললাম দেখ তোরা তো, আর আমার আবার স্নেহের হয়ে গেলাম তুই তো কারি করে এটা গেলাম, দেখো কিছু মনে করো না বাবা, আমি তুই বলো অভ্যেস আমার। যাই হোক, ছেলেদের এত প্রচেষ্টা, গ্রামের মানুষের এত প্রচেষ্টা যে আমি মুগ্ধ, এবং আশা করি আগামী দিনে দয়াময় মানুষ এবং আরো যারা আছেন প্রধান সাহেব, আরো যারা রয়েছেন পরাণ এবং প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব এই নাট্য সংস্থাটি এগিয়ে থাকুক। আমি যদি সুস্থ থাকি, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি পূর্ণ তীর্থতে, যে আমি যদি সুস্থ থাকি, ছেলেরা যদি আমায় ডাকার প্রয়োজন অনুভব করে, আমি অবশ্যই আসবো। আজকে এই মঞ্চে শুধু দুর্গাপুর থেকে এসছে তপন, এসছে সৌরভ, যাদের গান আপনার ভালো লাগবে, এসছে মানবজন নীল শিল্পী মহলের 5 জন তারকা অভিনেতা, তাদের মধ্যে দেবাশিস নারায়ণ দেব রয়েছেন, খল অভিনেতা জয়দেব চক্রবর্তী রয়েছেন, বিশিষ্ট তারকা শিল্পী ধরণী পাত্র রয়েছেন, আমাদের সংস্থার নায়ক কুমার প্রিন্স রয়েছেন, এবং দেখবেন একটি সিনেমায় অভিনয় করছেন আকুল বাবু, উনিও রয়েছেন, রয়েছেন এখানকার দয়াময় মানুষ এবং আরো যারা আপনাদের অভিনয় করে মাফ করে দেবে। মাত্র 5 থেকে 7 দিন আমি ওদের শিখিয়েছি, তারই মধ্যে দেখবেন আপনাদের মন ওদের আনন্দে ভরিয়ে দেবে আপনাদের মনকে। আমি আশা করব আপনারা সবাই ওদের নাটক থেকে মুগ্ধ হয়ে এক রাত ভালোবাসা জানিয়ে স্বপ্ন নিয়ে আগামী দিনের জন্য অপেক্ষা করবেন, এই আশা এই ভরসা রেখে আজকের এই নাটকের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নতুন আশা জানাবো, ভালো থাকুন, নাটক দেখুন এবং এই গ্রামে নাটক এগিয়ে যাক, আরও এগিয়ে যাক, এই ভরসা এই আশীর্বাদ এই সহানুভূতি আমার।